চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গতদের উদ্ধার করতে গিয়ে নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে অসুস্থ ও গর্ভবতী নারীদের ট্রাকে উঠতে সহায়তা করে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল গানার কাজী সুজন। উপজেলার পাইন্দং ইউনিয়নের ভোজপুর এলাকায় বন্যা কবলিত এলাকায় অসহায় বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনি এই দৃষ্টান্ত স্থাপন করেন। অনেকেই সেনা সদস্য সুজনকে সুপার হিরো হিসেবে আখ্যা দিয়েছেন। কাজী সুজনের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টর্কির কাঁঠালতলী গ্রামে। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত রয়েছেন। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুরে বন্যার্ত এলাকার রেস্কিউ টিমের উদ্ধার কাজে যান সুজন। এক পর্যায়ে উদ্ধারকৃতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য ট্রাক আনা হয়, কিন্তু তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না। ওই সময় তিনি নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন। মুহূর্তের মধ্যেই এ ঘটনায় ধারণকৃত ভিডিও দেশব্যাপী ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অনেকেই বলছেন, তরুণ সেনা সদস্য কাজী সুজনের মতোই দেশের জন্য নিবেদিত প্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্য কাজ করে যাচ্ছে বন্যার্তদের সেবায়। তারুণ্যের এই সহমর্মিতা ও মানবতাবোধ হোক ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস, এই চাওয়া সবার।